অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 29শে জানুয়ারি থেকে 4th February সারাটা সপ্তাহ 12টা রাশি কি পেতে চলেছেন সেটাই আজ জানাবো। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে রয়েছে বৃহস্পতি, সিংহ রাশির ঘরে রয়েছে চন্দ্র, কন্যা রাশির ঘরে রয়েছে কেতু, ধনু রাশির ঘরে রয়েছে বুধ, শুক্র এবং মঙ্গল, মকর রাশির ঘরে রয়েছে রবি, কুম্ভ রাশির ঘরে রয়েছে শনি এবং দ্বাদশ রাশি রাহুর অবস্থান কিন্তু রয়েছে মীন রাশির ঘরে। এই হচ্ছে এই সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো মেষ রাশির লগ্নপতি, যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি এবং মঙ্গলের ইন্টারচেঞ্জ রয়েছে, আপনাদের এই সপ্তাহটা খুবই ভালো। যে কোনো কর্ম, ভাগ্যর উন্নতি, কোনো ল্যান্ড, ভূমি, সম্পত্তি বুকিং করার ক্ষেত্রে, পারিবারিক জীবনে সন্তুষ্টি, বিয়ের দেখাশোনা করা, এই প্রত্যেকটা কাজই কিন্তু এই সপ্তাহে আপনারা করতে পারেন। আপনারা অবশ্যই কিন্তু মা তারার পুজো প্রতিদিন করুন। তারা ওই বিদ্বাহে মহাগ্রাহ ওই ধীমহি তন্ন তারে প্রচোদয়াত, হলুদ বাতাসা দিয়ে অবশ্যই আপনি দেবেন, পরবর্তী সময় সেই বাতাসাগুলো পাখিদের খাইয়ে দেবেন। দেখবেন সারাটা সপ্তাহ আপনি ভীষণ ভালো থাকবেন। আসছে বৃষরাশি। বৃষরাশির কিন্তু অষ্টমভাবে চলে গেছে শুক্র মঙ্গল বুধ। প্রেম বা ভালোবাসা নিয়ে জীবনে একটা সংঘাত আসবে এই সপ্তাহে। নানান অশান্তি, পুলিশি ঝামেলা এগুলো আসতে পারে, তার জন্য অবশ্যই সতর্কতা নেবেন। এবং তার পাশাপাশি আপনাদের মানসিক কষ্ট, সন্তানকে নিয়ে টেনশন এগুলোও কিন্তু হওয়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনাদেরকে বলবো ভগবান বিষ্ণু, নমো ভগবতে বাসুদেবায় নমো, কিছু না পারেন তুলসী গাছে অবশ্যই জল দিন প্রতিদিন, এবং একটা করে যে তুলসী পাতা পড়ে যায় সেই ছিঁড়বেন না, যেটা পড়ে গেছে সেই তুলসী পাতা তুলে না কামড়ে জিভে দিয়ে চুষে খেয়ে ফেলুন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বুধ কিন্তু আপনার সপ্তমে মঙ্গল এবং শুক্র যুক্ত অবস্থা, নতুন কোনো বিজনেসের এই সপ্তাহে কিন্তু উন্নতির যোগ রয়েছে। কনস্ট্রাকশনে যারা রয়েছেন, ফ্ল্যাট বিক্রি হওয়ার সুযোগ রয়েছে, যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন আপনাদেরও চাকরি পরিবর্তন বা পদোন্নতি হওয়ার কিন্তু যোগ প্রবলভাবে রয়েছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হবে, হসপিটাল ঘর কিন্তু করতে হতে পারে। আপনাদের এই সপ্তাহে টাকা আসবে এবং টাকা ব্যয়ও হয়ে যাবে। আপনাদেরকে বলবো প্রতিদিন এক মুঠো ছোলার ডাল মাথার ওপর ঘুরিয়ে পাখিদের খাই দিন, দেখবেন এই সপ্তাহটা ভালো কাটবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু চন্দ্র থাকবে সপ্তাহের শুরুতেই দ্বিতীয়ভাবে, অর্থাৎ লিকুইড মানি আসার সুযোগ কিন্তু এই সপ্তাহে আপনার রয়েছে। এবং তার পাশাপাশি আপনার পায়ে পোর্শনে কোনো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ এই সপ্তাহে রয়েছে। যারা টু হুইলার চালাচ্ছেন খুবই সাবধানে চালাবেন, যাতে কোনো রকম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা হেলমেট ছাড়া খবরদার কিন্তু আপনারা গাড়ি চালাবেন না। আপনাদেরকে বলবো হনুমান চালিশা একটা পকেটে নিয়ে আপনারা কিন্তু বার হবেন এই সপ্তাহে, এবং 40 দিন টানা হনুমান চালিশা কিন্তু আপনারা পাঠ করে থাকবেন। আসছি সিংহ রাশি। দ্বাদশপতি চন্দ্র আপনার লগ্নে, মানসিক অস্থিরতা থাকবে, চন্দ্র শনির বীজ যোগ আপনার জীবনে বা দাম্পত্য জীবনে বা আপনাদের ফ্যামিলি লাইফে একটা শোক সংবাদ কিন্তু নিয়ে আসবে, সেদিক থেকে কিন্তু সাবধানে থাকবেন। আপনাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে কিন্তু আত্মীয় পরিজনের দ্বারা কিছুটা ডিস্টার্ব হওয়া, শত্রুতা বৃদ্ধি পাওয়া এবং নানান রকম দিক থেকে কিন্তু অশান্তির সম্মুখীন হওয়ার যোগ রয়েছে। জলের মধ্যে কর্পূর দিয়ে অবশ্যই প্রতিদিন স্নান করবেন এই সপ্তাহে, কিছুটা হলেও কিন্তু উপকার পাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলে থাকবো আপনাদের লগ্নেই থাকছে কেতু এবং দ্বাদশে থাকছে কিন্তু রাহু, যার ফলে পারিবারিক জীবনে কিন্তু অশান্তি আপনার জীবনে কিন্তু চলে আসবে। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে যথেষ্ট সাবধান হবে। তবে আপনাদের ব্যবসায়িক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, বাড়িঘর হওয়ার ক্ষেত্রে বা নতুন কোনো বাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো রয়েছে। আপনাদেরকে বলবো যে আপনার পাতিলেবুর জল দিয়ে প্রতিদিন সপ্তাহে চান করুন, দেখবেন অনেকটাই কিন্তু উপকার পাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো যে লগ্নপতি কিন্তু তৃতীয়ভাবে আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি যুক্ত, এবং এই সপ্তাহে আপনার প্রচুর অর্থ আসবে, আবার প্রচুর অর্থ ব্যয়ও হবে,
কিছু ইনস্ট্রুমেন্ট আপনার খারাপ হতে পারে, মোবাইল লস করতে পারেন, অর্নামেন্ট ছাড়িয়ে যেতে পারে, টিভি খারাপ হয়ে যেতে পারে, রেফ্রিজারেটর খারাপ হয়ে যেতে পারে, গিজার নষ্ট হয়ে যেতে পারে। কাজেই সেদিকটা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যারা স্টুডেন্ট রয়েছেন মন দিয়ে পড়াশোনা করুন, ভালো রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে। কারণ সারাটা বছরই কিন্তু আপনার পঞ্চম প্রতি পঞ্চমে থাকবে, বুদ্ধিমত্তাকে কিন্তু কাজে লাগাতে হবে। আপনাদেরকে বলবো দক্ষিণাকালী মন্ত্র কিন্তু প্রতিদিন করবেন। অশ্বত্থ গাছের সর্ষের তেল দিয়ে প্রতি শনিবার মঙ্গলবার অশ্বত্থ গাছের নিচে অবশ্যই কিন্তু দিয়ে আসবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনার লগ্নপতি দ্বিতীয়ভাবে রয়েছে, নিজের চেষ্টায় কোনো ল্যান্ড কেনা, নিজের চেষ্টায় কোনো ফ্ল্যাট কেনা, নিজের চেষ্টায় কোনো বাড়ি কেনা, নিজের চেষ্টায় কোনো গাড়ি কেনা এই সপ্তাহে কিন্তু আপনার রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা করতে চাইছেন, নতুন ব্যবসার সুযোগ অবশ্যই কিন্তু রয়েছে। আপনাদের জন্য বলবো আপনারা হনুমানজির একটি ছবি বাড়ির মেন সদর দরজায় অবশ্যই টাঙিয়ে দিন। সারাটা সপ্তাহে সেখানে কিন্তু একটুখানি চামেলির তেল এবং মেটে সিঁদুর স্পর্শ করে বাড়ি থেকে বার হবেন, দেখবেন ভালো হবে। ধনুরাশি কিন্তু এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার লগ্নের ওপরই দ্বাদশপতি মঙ্গল, শুক্র এবং বুধ যুক্ত হয়েছে। রাগারাগির বশে কিন্তু ব্যবসা নষ্ট হতে পারে, রাগারাগির বশে কিন্তু আত্মীয় নষ্ট হতে পারে, রাগারাগির বশে কিন্তু ফ্যামিলি নষ্ট হতে পারে। এই সপ্তাহ রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তার জন্যে কিন্তু জলের মধ্যে একটু রক সল্ট দিয়ে আপনি স্নান করবেন এবং মিডল ফিঙ্গার একটি সোনার আংটি কিন্তু পরে থাকবেন, সেটা আপনার জন্যে মঙ্গলদায়ক হয়ে যাবে। আসছি কিন্তু মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি দ্বিতীয় রয়েছে, নতুন কোনো কাজ বা পারিবারিক সূত্রে প্রচুর অর্থ আপনার জীবনে আসবে এই সপ্তাহের মধ্যে। অনেকদিন ধরে পাওনা টাকা আটকে ছিল, সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। লটারি, গ্যাম্বলিং বা কোনো রকম জায়গায় ইনভেস্টমেন্ট করে অবশ্যই কিছু টাকা আপনার দিকে কিন্তু আসার যোগ রয়েছে। আপনাদের বলবো নীল অপরাজিতা গাছ বাড়ির পশ্চিমে লাগান, অবশ্যই সেখানে কিন্তু জল দিন প্রতিদিন, দেখবেন যত গাছটি বৃদ্ধি হবে আপনার জীবনের উন্নতি কিন্তু বৃদ্ধি হতে থাকবে। আসছে কুম্ভ রাশি। লগ্নপতি লগ্নে রয়েছে কিন্তু চন্দ্র শনি বীজযোগ সৃষ্টি করছে, শরীরের যত্ন নিন। এই সপ্তাহে কিন্তু ব্যথা বেদনা আপনাকে কষ্ট দেবে, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা ভীষণভাবে কষ্ট দিতে পারে এবং ঠান্ডা লাগার ধাতে কিন্তু এই সপ্তাহটা ভুগতে পারেন। আপনাদের জন্য ব্যবসায়িক জায়গাটা ভালো কিন্তু মানসিক আঘাত বা কষ্ট, গুরুজন স্থানীয় কোনো বিয়োগ হওয়ার যোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। আপনাদের বলবো ভগবান শিবের প্রার্থনা করবেন এবং অবশ্যই 28টা বেলপাতা, মধু, ঘি, চন্দন দিয়ে ভগবান শিবজিকে প্রতিদিন অভিষেক করুন। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনান উর্বারুকমেব বন্দনা মৃতর্মুক্ষীয়মামৃতাত ওং হোং জুং স্বা ওম ভু ভুবস্বা, এই মন্ত্র অবশ্যই করে থাকবেন। আসছি মীন রাশি। মীন রাশির আধ্যাত্মিক জগতের দিকে চলে যান, দীক্ষা গ্রহণ করুন, আধ্যাত্মিক মানুষের সেবা দিন। এই বছরটা শনির বছর, মানুষের পা ধুয়ে দিন, মানুষকে অন্ন দিন, মানুষকে খেতে দিন। শুধু টাকা পয়সা দান করলে হবে না, দুস্থ মানুষকে ফল দিন কেটে, তাদের খাইয়ে দিন, বৃদ্ধ মানুষকে সেবা দিন, চুল আশ্রয় দিন, কোনো হসপিটালে গিয়ে বাচ্চাদের সেবা দিন, দেখবেন আপনার জীবনে কিন্তু আস্তে আস্তে ভালো দিকটা প্রস্ফুটিত হবে। এবং হলুদ রঙের কোনো ফুল বাড়ির নর্থ ইস্ট কর্নারে প্রচুরভাবে লাগিয়ে ফেলুন এই সপ্তাহে, দেখবেন অনেকটা ভালো থাকবে। এবং কলা গাছ বাড়ির নর্থ ইস্ট কর্নারে একটা রেখে দিন, নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্র করুন। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে কিন্তু ভুলে যাচ্ছেন। কি ভুলে যাচ্ছেন বলুন তো? দ্য সেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আর এই ভুল যাতে না হয় এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। যাদের বন্ধু বান্ধব রয়েছে ছড়িয়ে দিন এবং এই চ্যানেলটিকে আপনারা ভালোবাসেন আরও এগিয়ে নিয়ে যান। পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা থাকুন। আপনাদের জন্য আমি কিন্তু অনেক দূরে চেম্বার যাচ্ছি, আগরতলা, গৌহাটি, কোচবিহার, শিলিগুড়ি, মালদা, বিভিন্ন জায়গায় চেম্বারে যাচ্ছি, কলকাতায় বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। তার জন্য কি করতে হবে? নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করতে হবে। যাওয়ার আগে বলবো অবশ্যই গাছ গিফট করুন মানুষকে, জন্মদিন, বিয়েবাড়ি যাই হোক না কেন, গাছ অন্তত প্রেজেন্টেশনের সাথে একটা করে টবে দিন। দেখবেন আমাদের জীবনের অবশ্যই ভালো উন্নতি হবে, ভালো দিক আমরা পাবো। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।
আমার নাম রাজু দে, আমি এসে এখানে দিদির কাছে সাকসেস পেয়েছি। যারা আপনারা এখনো পর্যন্ত দিদির কাছে আসেননি বা আসবো আসবো মনে করছেন বা সঠিক সুবিচার চাইছেন, তারা অবশ্যই দিদির কাছে আসুন এবং সঠিক প্রতিকার নিন, তাতে জীবনের দিশা আরো বড় হবে। আমার নাম তাপসী অধিকারী, আমার পীরবেড়িতে বাড়ি। আমার ছেলের জন্য আমি এসেছিলাম, ছেলের মন বসত না, ছেলে খুব মানে চুপচাপ থাকতো, ছেলে কারোর সাথে সেরকম কথাবার্তা বলতো না। কিন্তু এই দিদির কাছে এসে আমার অনেক দোষ ছিল দিদি, তাই কাটিয়ে এখন আমার ছেলে খুবই ভালো আছে। ছেলে ব্যবসার জন্য, ছেলের ব্যবসাও খুব ভালো চলছে। আর ছেলের এখন আর একটা বিষয়ের জন্য এসেছি, দিদির ছেলে এবার বিয়ে দেওয়ার জন্য ওই জিনিসটা ভালো হয়েছে বলে দিদির কাছে আবার এসেছি। এসে এবার ছেলের বিয়ের ব্যাপারে বলতে এসেছি।